हमें तेरी दादा हैप्पी न्यू ईयर। क्या हैप्पी न्यू ईयर है बोलो। ब्रिंग द एक्शन। दादा मेरे के। हैप्पी न्यू ईयर ब्रो। हैप्पी न्यू ईयर। तुम्हार बाबा रे ब्रो। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর নতুন শুরু, তাই ভাবলাম একটা অন্য টাইপের ভিডিও করা যাক, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। তাই ভাবলাম একটা অন্য কিছু ভিডিও ট্রাই করি, যেটা আমার মাথায় অনেকদিন ধরে চলছিল ক্রিসমাসের আগে অবধি। তো ভাবলাম ওটা করা হয়নি বিভিন্ন ঘোরাঘুরি চাপে, তোমাদের ব্লগ দেখানোর চাপে করতে পারিনি, এডিট মেডিটের জন্য টাইম পাইনি। ক্যা বাত হ্যায় জি, অ্যাক্টিং কি বাদশাহ কসম সে বহুত আচ্ছি ভিডিও বানাই হ্যায়। তো ভাবলাম আজকে করি ভিডিওটা, নতুন বছর নতুন কিছু ট্রাই করা যাক। তো আজকে আমি রিভিউ করব বাপুজি কেক ভার্সেস দামি কেক, যেগুলো তোমার 150 টাকার মধ্যে পাওয়া যায়, ফ্রুট কেক যেগুলো বিভিন্ন পাওয়া যায়, এগুলো ক্রিসমাসের জন্য ফেমাস, ওই কেকের রিভিউ করব, নতুন কিছু ট্রাই করব নতুন বছরে তোমাদের সাথে। তো চলো ট্রাই করা যাক। আমি মজা আয়েগা না ভিড়ো। তো এটা হলো 6 টাকার বাপুজি কেক, আর এটা হলো 150 টাকার কেক। তোমরা হয়তো এই কেকটাকে দেখে ভাববে যে কেকটার মধ্যে কি স্পেশাল আছে যে এটার দাম 150 টাকা। তো ভাই বলে রাখি, এটার মধ্যে সব কিছু আছে ভাই, চেরি, মোরব্বা, কাজু, কিশমিশ, আর যা যা কেক তৈরি করতে লাগে সব কিছু আছে। এটার উপর দিয়ে দেখতে এরকম, যখন মাঝখান দিয়ে কাটবো দেখবে চারিদিকে ওইগুলো লেপে আছে জিনিসগুলো, ঠিক আছে। এই জন্য এটা 150 টাকা দাম। তো আমি এখন রিভিউ করবো কোনটা ভালো, তোমরা জানো কোনটা ভালো হবে, কিন্তু তাও দামের নিরিখে কোনটা ভালো খেতে। তো চলো ওটারই রিভিউ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম এইটা ট্রাই করব। তো চলো ট্রাই করা যাক। এই যে প্যাকেটটা খুলে নিয়েছি, এই যে এই লাল লাল দেখতে পাবে, এই লাল লাল এগুলো দেখতে পাবে, এগুলো হলো চেরি, ঠিক আছে। এটার দাম হলো 6 টাকা, ঠিক আছে। কেকটার দাম বাপুজি কেক, লাল লাল চেরি দেওয়া আছে। তো এটা আমি এবার খেয়ে দেখবো। তো চলো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। भाई এই কেকটা আমি আগেও খেয়েছি, মানে ছোটবেলায় তো খেয়েইছি, আর এখন রিসেন্টলি পত্রতে যাই এটাই খাই মাঝে মাঝে চায়ের সাথে, অসাধারণ লাগে। তো তোমাদের সঙ্গে ওইটা রিভিউ করব বলে, এটা তুলনা দেব বলে ওটার সাথে, তো এটা খেয়ে দেখলাম এখন, যেহেতু দুটো আমার রিভিউ করব। তো ভাই অসাধারণ ভাই, মানে 6 টাকার কেক ভাই, 5 টাকার প্যাকেটে পাওয়া যায় না ক্রিমওয়ালা কেকগুলো, ওর থেকে যথেষ্ট ভালো এই কেক, ঠিক আছে। হয়তো তুমি একটা ছোটোখাটো কিছু খেতে চাইছো, ঠিক আছে, টিফিনে একটা কেক খেয়ে নিলে, চা খেয়ে নিলে তোমার পেট ভরে যাবে, ঠিক আছে। অসাধারণ লাগে কেকটা খেতে, খুব সুন্দর কেকটা, মিষ্টি আছে, স্বাদ আছে সুন্দর। কারণ এ মুসে সুপারি নিকালকে বাত কররে বাবা, দামে কম মানে ভালো বাবুজি কেক, ঠিক আছে। শুধু ফার্নিচার নয়, কেকও আছে, হেভি খেতে, বাদামও আছে, বাদামের টুকরো বললো তাই বললাম, ভালো খেতে পারে, পেট ভরে যায় একটা ছোটো টিফিনের জন্য, ঠিক আছে কেকটা। তো এবার ওই কেকটা ট্রাই করব। তো চলো তারপর বলবো কোনটা ভালো আর কোনটা ঠিকঠাক, ঠিক আছে, কোনোটাই তো খারাপ নয়, কোনটা ভালো কোনটা খারাপ। তো চলো পরের কেকটা কাটা যাক। কী হয়েছে কী হয়েছে, জ্বালাচ্ছিস কেন আমায়? এ দেখ এটা দেখতে পাচ্ছিস, সেটা দিয়ে কেটে দেবো রে তোকে, কেটে দেবো, এমনি কেটে দেবো রে তোকে, ঠিক আছে, সব দাড়ি গো সব কেটে দেবো, লোম টোম কেটে দেবো, তাতে আমার বাল ছিঁড়া গেল। কি হলো, মুখ ঘোরাচ্ছিস কে দিকে দেখা? হ্যাঁ ভদ্রভাবে থাকবি একদম, ঠিক আছে, আবার ইগনোর করে দেয়। তুই কেক খাবি, কেক খাবি তুই, কে হয়েছে কথা বল না, এতক্ষণ তো কথা বলছিলি, এবার কথা বল। তোর গার্লফ্রেন্ডটা কই? হ্যাঁ গার্লফ্রেন্ড নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমারও নেই, আমারও নেই, কোনো ব্যাপার না, ঠিক আছে,
দুঃখ পাওয়ার দরকার নেই, ঠিক আছে? অরিজিৎ সিং এর গান শুনে নেবো রাত্রেবেলা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো চলো এবার এই কেকটা কাটা যাক। এই যে এক টুকরো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ সব কিছু মানে ভর্তি ভর্তি আছে, ঠিক আছে? ভর্তি ভর্তি মানে তোমার যদি 150 টাকায় কেকটা কেনো তোমার কোনোদিনও নষ্ট হবে না, ঠিক আছে? এইসব ভর্তি ভর্তি আছে, দেখতে পাচ্ছ? তো চলো এটা আবার টেস্ট করে দেখবো। মানে সব কিছু মিশে একাকার হয়ে গেছে, মানে মুখে দিলাম তো সব কিছু আওয়াজটা শুনে বুঝতে পারবে, দেখো মানে সব কিছু পেস্ট হয়ে গেছে একসাথে, সব কিছু দেওয়া একসাথে, ঠিক আছে? হেভি লাগছে খেতে, সব কিছু মিশে আছে যেহেতু, দেখতে পাবে মুরব্বা দেওয়া আছে, মুরব্বা আমার হেভি লাগে, আর চেরি দেওয়া দেখতে পাচ্ছ, আর কাজু কিশমিশ তো ভর্তি আছেই, হেভি লাগছে ভাই। কারণ সব কিছু মাল মশলা, মানে মাল মশলা বলতে যা দেওয়া আছে কাজু কিশমিশ মুরব্বা এসব ভর্তি হয়ে যাও, ওই জন্য খেতে আরও ভালো লাগছে, স্বাদটা আরও বাড়িয়ে দিচ্ছ। দারুণ খেতে ভাই, খাবি খাবি খাবি, চাটছিস কি? খাবি তো, উশালা ঢং আছে, খাবে না? কি খাবি তুই, কি খাবি, কি খাবি? ক্যামেরা দেখ, ক্যামেরা দেখা বল, সাবস্ক্রাইব করতে বল, এই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে বাড়িতে এসে পেটাবো, ঠিক আছে? তুই বেল আইকনটা টিপে দাও, ঠিক আছে? হ্যাঁ, কি ইয়ার শুনাচ্ছি না, টিপে দাও বেল আইকনটা। তো এবার ফাইনাল রিভিউ, 6 টাকার কেক ভার্সেস 150 টাকার কেক, কোনটা ভালো খেতে? দুটোই নিজের জায়গায় বেস্ট, একটা কম দাম কমের দিক থেকে, একটা স্বাদের দিক থেকে, ঠিক আছে? 5 টাকা মানে 6 টাকার কেক, বাবুজি কেক, ওটা তুমি যেই দামে পেয়ে যাবে, 5 টাকার ছোটো ছোটো কেকগুলো তোমরা কোনো দিনও ওরকম স্বাদ পাবে না ওই 6 টাকার বাবুজি কেকে, ঠিক আছে? এটা হলো একটা প্রথম রিজন ওই বাবুজি কেক খাওয়ার। আর এই 150 টাকার কেক মানে এটা কেনা ওয়ার্থ ইট, কারণ এর মধ্যে সব কিছু ফ্লেভার আছে, আর এটা এরকম বড়ই ছিল, ঠিক আছে? ওই জন্য এতটা দাম, উপর দিয়ে দেখে মনে হবে কিচ্ছু নেই কেকটা, কিন্তু ভেতরে যখনই কাটবে খাবে স্বাদটা অতুলনীয়। বাবুজি কেক নিজের জায়গায় বেস্ট, এই কেকটা নিজের জায়গায় বেস্ট, ঠিক আছে? তো এটাই আমার বলার। তো অনেকদিন ধরে আমার এটা রিভিউ করার ইচ্ছা ছিল যে কোন কেকটা ভালো বা কোন কেকটা বেশি ভালো খেতে, বা দুটোই নিজের জায়গায় বেস্ট, এরকম রিভিউ করার একটা ইচ্ছে ছিল। তো আজকে করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, অন্যরকমভাবে প্রেজেন্ট করলাম তোমাদের কাছে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কিছু জানানোর থাকলে কমেন্ট করো আর লাইক করে দিও। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।